নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দুর্দান্ত একটি ডিনার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটি বাড়িতে মোটামুটি যা উপকরণ রয়েছে এই দিয়েই বানানো যায়। এই রেসিপিটি হলো আলুর পরোটা রেসিপি, দুর্দান্ত একটি ডিনার রেসিপি। এটি আজ আমি আমিষ বানিয়েছি, আপনারা চাইলে এটা নিরামিষও বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি তিনটে মাঝারি সাইজের আলু খুব ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই আলুগুলোকে আমি সবার আগে সেদ্ধ করে নেব। আলুগুলো আমি নুন ছাড়াই প্রেশার কুকারে সেদ্ধ করব। তারপরে আমি যখন পুরটা কষাবো তখন আমি লবণটা অ্যাড করব। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিছু মশলা রেডি করে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে আমি কুচি কুচি করে নেব। আমি ছুরির সাহায্যে কিভাবে কুচি কুচি করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বঁটির সাহায্যেও টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। একদম এরকম মিহি মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নেবেন। পেঁয়াজটা আমার প্রায় কুচোনো রেডি হয়ে গেছে। এবার আমি একটি মাঝারি সাইজের টমেটো ঠিক ওই একইভাবে ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেব। মাঝারি সাইজের টমেটো, মোটামুটি বাড়িতে যে কিছু উপকরণ থাকে টমেটো পেঁয়াজ আদা এই সব দিয়েই এই উপকরণটা বানানো যায়। দেখুন, টমেটোটাকেও ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। যেহেতু আমার বাচ্চারা খাবে আমি এতে খুব বেশি ঝাল দেব না, আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা ব্যবহার করবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি কুচিয়ে নেব। আমার মোটামুটি সব মশলাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে 12 থেকে 14 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। এতে রসুনটা একটু বেশি দেবেন। যদি বড় কোয়া রসুন হয় তাহলে 7 থেকে 8টা রসুনের কোয়া আপনারা এইভাবে থেতো করে নেবেন। 1 টেবিলস্পুন মতো রসুন বাটা হবে। এরপর আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি যেভাবে মাখা দেখাবো আপনারা ঠিক এইভাবেই যদি সমস্ত পরিমাণগুলো ঠিক রেখে মাখেন তাহলে খুব সুন্দর পরোটাগুলো আপনাদের নরম তুলতুলে হবে। 500 গ্রাম মতো ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আমি দিলাম আর ছোট্ট কাপের হাফ কাপ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা ঠিকঠাক হয়েছে কি না ময়দাটা মুঠো করে দেখে নেবেন। ঠিক দেখুন, মুঠোটা করেছি, ময়দা কিন্তু একদম ভাঙছে না, পুরো মুঠোটা থেকে যাচ্ছে। তাহলে ময়দাতে ময়ানটা আমার রেডি। এবার অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা মেখে নেব এবং একটা সফট ডো তৈরি করে নেব। এবার 1 টেবিলস্পুন সাদা তেল এর মধ্যে মাখিয়ে আরও সুন্দর করে মিশিয়ে নেব এবং দেখুন একটা সফট ডো কেমন আমার তৈরি হয়ে গেছে। এবার এই ময়দাটা আমি একটি পাত্রে তুলে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ততক্ষণে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসাটা আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। আলুর খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবেন। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর 2 টেবিলস্পুন তেল আমি দিয়ে দিলাম। এবার কুচি কুচি করে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটাকে এমনভাবে লাল লাল করে ভাজবো যেন পুড়ে না যায় এবং পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আলুটা ম্যাক্স করে নেব। পেঁয়াজটা আমার ভাজা
হয়ে গেছে। এবার একে একে সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে একটা আলুর পুর তৈরি করে নেব। 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/4 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো ও 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তারপর কুচিয়ে রাখা লঙ্কাগুলো আমি অ্যাড করব আর কুচিয়ে রাখা টমেটোগুলোও আমি এখানে দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ মশলাটা আমি কষাবো। স্বাদ মতো লবণ আমি এখানে দেব, শুধুমাত্র মশলাটার মাপে আমি 1 টেবিল স্পুন লবণ এখানে দিয়ে দিলাম। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। তারপর যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হবে ততক্ষণ মশলাটা আমি নাড়াচাড়া করে নেব এবং খুব ভালো করে কষিয়ে টমেটোটাকে একেবারে সেদ্ধ করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে একদম মিশে গেছে এবং আমার মশলাটাও রেডি। এবার আমি ওই ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে একটা আলুর পরোটার সুন্দর একটা পুর আমি তৈরি করে নেব। যেহেতু আলুটা সেদ্ধর সময় আমি কোনো লবণ ইউজ করিনি, তাই আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো লবণ ব্যবহার করে নিচ্ছি। আপনারা লবণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর আলু আর মশলা খুব ভালো করে মিশিয়ে আমি একটা সুন্দর পুর তৈরি করে নিয়ে নিয়েছি। এবার ময়দাটাও আমার পুরো এখানে সেট হয়ে গেছে। এই ময়দা থেকে আমি 12টা মতো লেচি করে নেব। লেচিগুলোর সাইজ একটু বড় বড় হবে, যেহেতু আলুর পরোটা এর মধ্যে পুর দিয়ে পরোটাটা বানানো হবে, অতএব লেচিটা একটু মোটা মোটা হবে। তারপর এইভাবে হাত দিয়ে 4 সাইড একটু পাতলা করে নেবেন আর মাঝখানটা একটু মোটা রাখবেন, যাতে পুরটা দেওয়ার পর আলুর পরোটার থেকে পুর ফেটে না বেরিয়ে যায়। এইভাবে পরোটাটাকে মুড়িয়ে নেবেন। আমি দুরকমভাবে আপনাদের মোড়া দেখিয়ে দেব, যেটা আপনাদের সুবিধে হবে আপনারা সেইভাবেই পরোটাটাকে মুড়ে নেবেন। তারপর খুব ভালো করে মুখটা বন্ধ করে আপনারা তেল অথবা গুঁড়ি, ময়দার গুঁড়ির সাহায্যেও এই পরোটাটা বেলে নিতে পারবেন। আমি এটা এমনিই বেলছি। খুব আলতো হাতে পরোটাটা বেলবেন যাতে পুরটা ফেটে না বেরিয়ে যায়। আমি আরও একটা রকমভাবে আপনাদের মোড়া দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের সুবিধে হবে আপনারা সেইভাবেই আলুর পরোটাটা মুড়ে নেবেন। দেখে নিন, এইভাবেও আপনারা মুড়ে নিতে পারেন। এইভাবেও মুড়ে ভালো করে মুখটাকে বন্ধ করে তেল বা গুঁড়ির সাহায্যে আপনারা বেলে নেবেন। এবার গ্যাসে একটি তাওয়া আমি বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পর পরোটাটা আমি ভেজে আপনাদের দেখিয়ে দেব। 1 পিট খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর এই পরোটাটাকে আমি উল্টে দেব, আবারও 1টা পিট খুব ভালো করে সেঁকে নেব এবং 1 টেবিল স্পুন সাদা তেল আমি দেব। বেশি তেল ইউজ করার দরকার নেই, 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেব। বাড়িতে অল্প উপকরণ দিয়ে আপনারা চটজলদি রাতের ডিনার এরকম বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড়রা খুবই ভালো খাবে। আমি এখানে টমেটো কেচাপ এবং মেয়োনিজ দিয়ে পরোটাটা সার্ভ করব। আপনারা চাইলে এর সঙ্গে একটু টক তরকারিও
তৈরি করে নিতে পারেন। দেখুন পরোটাটা আমার কেমন ফুলে উঠেছে এবং আলুর পুরটাও চারিধারে খুব ভালোভাবে হয়েছে। আমার আলুর পরোটা রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম এটি পরিবেশন করব। টমেটো সস ও মেয়োনিজ দিয়ে আমি সার্ভ করছি এবং পরোটাটা কত আমার নরম হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আলুর পুরটাও পরোটার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। এইভাবে চট জলদি আপনারা আলুর পরোটা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড়রা খুব ভালো খাবে এবং আপনারা অবশ্যই এটি বাড়িতে একদিন ট্রাই করবেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন আজকের মতো বিদায় নিলাম।